প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ অর্থাৎ বাংলা সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় সাতই মে আঠারোশো একষট্টি সালে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রাহ্ম সমাজের একজন ধর্মগুরু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা সুন্দরী দেবী কবিগুরু রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ তিনি ছিলেন তার বাবা মায়ের চোদ্দতম সন্তান ছোটবেলা থেকেই তিনি কলকাতার বিভিন্ন স্কুলে কিছুদিনের জন্য পড়াশোনা করেছিলেন তিনি বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট অরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়াশোনা করেছেন এক সময় তিনি স্কুল ত্যাগ করে বাড়ির খোলা পরিবেশে পড়াশোনার প্রতি বেশি আগ্রহ হয়ে উঠেছিলেন তাই তার বাবা বাড়িতে গৃহশিক্ষকের ব্যবস্থা করেছিলেন আঠেরোশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি তার মাকে হারান আঠেরোশো সালে প্রথম তার লেখা কবি কাহিনী প্রকাশ করেন পরে তিনি আঠেরোশো সালে লন্ডনে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার প্রতি আকর্ষণের কারণে তিনি সেই পড়াশোনা শেষ করতে পারেননি ইংল্যান্ড থেকে ফিরে আসার পর আঠেরোশো তিরাশি সালে নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন মৃণালিনী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে একটি আশ্রম ও আঠেরোশো সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন বাবার জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটি পাঠ্যভবন নামে একটা স্কুল তৈরি করেন তিনি একদিকে কবি প্রবন্ধিক ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ গল্পকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্র রচনাবলী গোরা গীতাঞ্জলি আমার সোনার বাংলা এই রকম অনেক রচনা করেন ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান ১৯১৫ সালে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন ১৯১৯ সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের পর তিনি সেই উপাধি ত্যাগ করে দিয়েছিলেন পরে তিনি উনিশশো সালে তার স্কুলের নাম পরিবর্তন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন পিছিয়ে পড়া মানুষের জীব শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি উনিশশো চব্বিশ সালে সূত্র প্রতিষ্ঠা করেন ১৯২৪ সালে তিনি চীন সফরে তারপর সেখান থেকে জাপানে গিয়ে জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন উনিশশো সালে তার আঁকা ছবি প্যারিস ও লন্ডনে প্রদর্শিত হয় উনিশশো চৌত্রিশ সালে শ্রীলঙ্কা যাত্রায় ছিল কবিগুরুর শেষ বিদেশ যাত্রা উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট জোড়াসাগর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর বয়স হয়েছিল আশি বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মৃত্যু হলেও আজও আমাদের মনে উনি চিরস্মরণীয় হয়ে আছেন সর্বশেষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার শ্রদ্ধাজ্ঞ প্রণাম প্রিয় দর্শক এতক্ষণ এই আপনার মূল্যবান সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এই চ্যানেলটি বানানোর একটাই উদ্দেশ্য আমরা ভারতবর্ষের মানুষ আমাদের সকলেরই জানার অধিকার আছে ভারতের বিখ্যাত মহাপুরুষ কবি ও বীর মানুষের জীবনী সম্পর্কে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত